নির্মমতা, অশ্রু, আহাজারি এসব যেন রোজকার সঙ্গী ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশী নাগরিকদের। ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে একের পর এক জীবন বিলিয়ে দেয়া পরিবারগুলো আর কত লাশ দেখবে তার হিসেব যেন কেউ দিতে পারছেন না। গেল সোমবারেই কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ দিয়েছেন বাংলাদেশি নাগরিক কামাল হোসেন। সেদিন সন্ধ্যায় তাকে হত্যার পর তার লাশটি ভারতে টেনে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। এরপর ভুক্তভোগীর পরিবার ও বিজিবির দীর্ঘ প্রচেষ্টায় হত্যার 26 ঘন্টা পর তার লাশ ফেরত দেয় বিএসএফ। এ সময় তার লাশ পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত কামালের স্বজনরা। ভারতীয় সীমান্তরক্ষীদের এমন আচরণ যদিও নতুন নয়, সেই আলোচিত ফেলানি হত্যা কিছুদিন আগে স্বর্ণা দাস কিংবা এখনকার কামাল, বছরের পর বছর তাদের এমন নির্মমতা বন্ধে কিছুদিন আগেই বৈঠকে বসেছিল দুদেশের সীমান্তরক্ষীরা। সেখানে সীমান্ত হত্যা বন্ধে নিজেদের আশ্বাসের বার্তা শুনালেও বাস্তবতা কামালের মতো যুবকদের নির্মম মৃত্যু। বিজিবিও যেন অনেকটাই নিরুপায় হয়ে সামলাচ্ছে এসব ঘটনা। বাংলাদেশের সরকার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার, ক্ষমতায় রদবদল, নতুন আশ্বাসে বদলেছে অনেক কিছুই। শুধু বদলায়নি সীমান্তে বিএসএফের গুলিতে এদেশের মানুষের নির্মম বলিদানের চিত্র। এসব থামানোর কি আসলেই কেউ আছে, নাকি দিনের পর দিন সীমান্তে ফেলানি স্বর্ণা কামালদের প্রাণের বিনিময়ে নিয়মিত রচিত হতে থাকবে অমানবিকতার এসব চিত্র? সিফাত মাহমুদ, মেট্রো টিভি।